টিভি, আমার দেশ, আমার গর্ব। খারাপ সময় যায় আমরা, কারণ আমরা তো মনে করি মার্কেটিং করে দিতাম, ডাকাত মালা না লাগে। ডিজেলের বাড়তি দাম প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিন রোববারও অব্যাহত রয়েছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘট। তৃতীয় দিনের ধর্মঘটে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সিলেট আঞ্চলিক সড়কে মিনিবাস ও ঢাকাগামী দূরপাল্লার বাস না চলাচল করায় বিয়ানীবাজার উপজেলার ব্যবসায়ী, বিদেশগামী যাত্রী ও বিভিন্ন জরুরি কাজে দূরদূরান্তে যাতায়াতকারীরা পড়েছেন বিপাকে। কাউন্টারে টিকিট কাটতে আসা যাত্রীরা জানালেন তাদের ভোগান্তির কথা। ফ্লাইট নষ্ট হইব, লক্ষ লক্ষ টাকা আমরা ভিসা নষ্ট হইব, যাওয়া বাকি মামুলি ব্যাপার, গরিব মানুষকে সবাইকে টাকা ব্যবস্থা করতে পারতেছে। আমি তিনবার গিয়া এয়ারপোর্ট গিয়ে আমি আমার পথে হরিয়ে আসছি, গাড়ির সমস্যা আমি কেমন যাবো আমরা, এটা দয়া করে আমরা রাউটটা ক্লিয়ার থাকতে সবসময়, এটাও চাই ভাই আমরা। খারাপ সময় যায় আমরা, কারণ আমরা তো মনে রকম মার্কেটিং করে দিতাম, ডাকাত মালা না লাগে, কিন্তু আমরা মালা না লাগে দেখতাম ফারিয়ান না। মনে রকম আমার দোকানও মাল অনেক মাল শোর, কিন্তু আমি দেখতাম ফারিয়ান না। বাস নাই, এখনও এই বাস কোনো কনফার্ম করতাম ফারিয়ান না, কারণ টিকিট ফাই মানে টিকিট ফাইরাম, বাট বাস যাইব কিনা না পুরা শিওর নাই। আমার বিজনেস লইয়া আমি খুব বেশি চিন্তিত, কারণ আমার তো টাকা দিতে হইব, মার্কেটিং করা লাগবো, মার্কেটিং যদি না করি আমি ভাই বেচতাম পারতাম না, আমি চলতাম পারতাম না। এলাকি আমরা একটা সুন্দর একটা সিদ্ধান্ত দরকার আছে আমরা, কারণ আমরা তো দায়িত্ব হইব মাল আনতে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা যায় টিকিট বিক্রি করছেন, অনেকে টিকিট কিনে নিচ্ছেন। কাউন্টারের দায়িত্বশীলরা জানান আজকে বিকালের দিকে তাদের দাবিগুলো মেনে নিয়ে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, তাই এই সিদ্ধান্তের উপর ভর করে টিকিট কাটছেন তারা। যখন পর্যন্ত যে কোনো আমরা ডিসিশন পাইছি না যে বাড়বো কি না, আর দুইটার দিকে জানতাম পারি যে বাড়াটা কতটুকু বাড়বো, কত পার্সেন্ট বাড়াইব। আর জাতি আসলে খুব কষ্ট হওয়ার জাতি, জাতি যারা বেশি ফ্লাইটের জাতি, আমাদের আমরা গাড়িটা তো বেশি এয়ারপোর্ট যায়, ঢাকা এয়ারপোর্ট, আর যাত্রীর খুব প্রবলেম হল। আজকে আমরা যে টিকিটগুলো আছে আমরা সেল করলাম, আর আগর যে বাড়া আছে 500 টাকা ওটাও দিলাম, আর হয়েছি যে যদি বাড়ার তারিখা নতুন করিয়া আয় বাড়াটা বাড়ে বাকি টাকা তারা আমরা দিব, আর যদি বাড়া লাগাত থাকে তাহলে তো আর বাড়ার টাকাটা লাগলো না। যাত্রীরা ওইভাবে টিকিট বিক্রি করা যে যদিন গাড়ি চলে তাহলে তো যাইব, না গেলে আপনারা আপনারা ব্যবস্থা করবো। প্রতি লিটার ডিজেলের 15 টাকা বৃদ্ধি করা হয়েছে, সেজন্য বাড়াও বৃদ্ধি করতে হইব, নাহলে তো প্রতি গাড়ি আপ ডাউন তেল প্রায় 3000 টাকা বেশি, 3000 টাকা বেশি হলে তো আর সম্ভব না। ওরা প্রতি টিকিটে মিনিমাম 1টা টাকা বাড়াইতে হইব, প্রতি টিকিটে বাড়াইতে হইলে তাহলে আমাদের তেলের যে টাকাটা ওইটা উঠবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষজন চলাচল করছেন বিকল্প যানে, সিএনজি বা মাইক্রোবাসে বেশি ভাড়ায় চলাচল করছেন বলে জানান সাধারণ মানুষ। তবে স্থানীয় সিএনজি অটোরিকশা চালকরা দাবি করেন তারা ন্যায্য ভাড়া রেখেছেন, কোনো অতিরিক্ত ভাড়া নেননি। আমরা উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড থেকে কোনো জাত ভাড়া বাড়া নিয়ে হয়েছে না, আপনারা যাত্রীরাও জিকাই দিতে পারবা। আর এটাই লাগে আমরা আর ব্যবসা, আমরা 2-1 দিনে লাভবান হইতাম চাই না, আমরা চিরদিন জেলা আছি, ওলাও থাকবো, হয়তো একটা সংকটপূর্ণ অবস্থা দেশের মাঝে, তাই বলি আমরা যে স্বার্থ লাগাই মনে করো আজকে 20 টাকা ভাড়া বলা নিলাম কি, হয়তো আবার সাবে কালকে আমি আবার সেম ভাড়া নিতেই। আর আমরা ওলাও আছি, যাত্রীর সেবা দিয়া যাইবো, আমরা কোনোদিন ভাড়াই দেবো না। ভাড়া জেলা আছে ওলাও ভাড়া, আমরা কোনো ভাড়া বাড়তি নাই, বাস বন্ধ যতদিন বন্ধ হয়েছিল এরপর থেকে আমরা কোনো ভাড়া কোনো বাড়তি নাই, ভাড়া 100 টাকা 100 টাকাও ভাড়া। এদিকে খুচরা জ্বালানি তেল ব্যবসায়ীরা ডিজেল বিক্রি করছেন 85 টাকা দরে। ডিজেল আপনার প্রথমে আসলো তো 66 টাকা, আর এখন আপনার হয়েছে 81 টাকা, 15 টাকা লিটার প্রতি লিটারও বাড়ছে ডিজেল খরচ। আমার জানার মতো হঠাৎ বাড়ি গেলে আমি শিওর কইতাম পারতাম না, তো আপনার বসে আমরা কইছেন করবার দেওয়া লাগবে। ডিজেলের দাম বৃদ্ধির একই কারণে ধর্মঘট করছেন ট্রাক মালিক ও চালকরাও। ধর্মঘটে ট্রাক ও বাস শ্রমিকরা রয়েছেন বিপাকে, ডিজেলের দাম কমানোর দাবি জানান তারা। আগে আমরা মনে করো 1500 টাকা যে টিপো যাইতাম পারছি, এই টিপো এখন 2200 টাকা, 2200 টাকা কাস্টমারে উনলে ভাই আর গাড়ির খাসার থাকে না। 2 দিন থেকে গাড়ি বন্ধ, এই 2 দিন থেকে মনে করো আমরা কোনো টিপ টাপ দিতে পারছি, এখন তো আমরা চলার কোনো পথ নাই ভাই, আমরা তো সকাল থেকে বিকাল পর্যন্ত এইরকম বসা। এটা তো মনে করো হঠাৎ করি একাই দিয়ে মনে করো এটা বাড়াইলো, যদিও সে মনে করো জেলা আসিল তেলের এইরকম যদি করে তখন তো মনে করো দেশটাও সুন্দর থাকলো, দেশের জনগণও সুন্দর থাকলো। হ্যালো ভাই, আমরা যে টিপো আইতাম বিয়ানি বাজার আপনার, হঠাৎ করে আমার 15 টাকা তেলের দাম বাড়লো, আমদার যদি টিপো আইয়া আমার ফোরতায় পড়ে না, আমরা ওইচারে খাওয়াইতাম কিতা হকা আপনারা পেসেন্টার লোক জুলুম করতাম পারি না। টানা তৃতীয় দিনের ধর্মঘটে ভোগান্তির অন্ত নেই সাধারণ মানুষের, তবে সৃষ্ট এই সমস্যার সমাধান না হলে ক্ষতির সম্মুখীন হবেন বেশিরভাগ মানুষ। রিপোর্ট করেছেন শাকির আহমদ, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জয়রানী কুরজুই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।